প্রিয় দর্শক, আজ আমরা গিয়াস নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামী নাম কিনা, এর বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান, সহি মুসলিম। যদি প্রশ্ন করেন গিয়াস নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নামসমূহের মধ্যে একটি। আপনাদের কারো নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গিয়াস নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর গিয়াস নামের অর্থ হচ্ছে সাহায্য। গিয়াস নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ গিয়াস, আব্দুল গিয়াস, আব্দুল্লাহ আল গিয়াস, গিয়াস ইসলাম এবং গিয়াস উদ্দিন ইত্যাদি। গিয়াস নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।